মোবাইলটা তোমার কাছে রাখো। না বাবা না বাবা, তুমি মোবাইল দিয়ে কি করবে বাবা? তুমি পুরুষ মানুষ, মোবাইলের তোমার অনেক দরকার। হ্যাঁ বাবা, ফোন করার দরকার হলে তোমার নাম্বার তো আমাদের কাছে আছে। না চাচা, মোবাইলটা আমি তুলি করতে যাব, আমি আরেকটা মোবাইল কিনে রাখবো। ও কিন্তু মোবাইল কিভাবে চালাতে হয় আমি জানি না তো। এদিকে এসো, কেউ ফোন করলে এই সবুজ বোতামে চাপ দিন, আর বন্ধ করতে হলে এই লাল বোতামে টিপুন। তুমিও যাও, তাদেরকে একটু আগায় দিয়ে। Thank you.
এদেশ ছেড়াইনের জায়গা এই এই হাতে এই হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, এদেশকে এদেশকে স্বাধীন করেছিলাম। আজ আজ আমি সেই হাতে ভিক্ষা করব। সত্য সারা দেশের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ডাকার হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করতে চেয়েছিল, সেই সেই তাদেরই সেই তাদেরই একজন আমাদের গ্রামের চেয়ারম্যান, তার অত্যাচারে তার অত্যাচারে গ্রামের ওই ভূমিরাজা দেখা চেয়ারম্যান আমার আমার ভাইয়ারে পীড়া করতে চায়, ও আমার ভাবনাকে খুন করতে চায়, ইজ্জতের ভয়ে জানের ভয়ে বাড়ি ঘর ছেড়ে আর আজ এখানে আশ্রয় দিয়েছে গুল্লা সাহেব। আমাকে ভিক্ষা করতে বললেন, জানি না জানি না আল্লাহ কখন কি রাখছে। ভাইজান, এই নয় কত কিছু দেখলাম, কত রাজা হকি হইতে দেখলাম আর কত হকি রাজা হইতে দেখলাম, তো বিজ্ঞান ব্যবসা খারাপ ন, এটা আপনার চিন্তার বিষয়, আয় তো উসিলে মাত্র। তোমার বুদ্ধি কমে গেল, আরে বসিত মানে বলতে তো মুক্তিযোদ্ধা, আর তাকে তুমি ভিক্ষা করার কথা বলছো, আর তারা ভিক্ষা করা কি ব্যবসা, ভিক্ষার কথা কি দিক। আরে ভাইজান, আয় হকুম কি আসিলাম, আপনি কি আসিলেন, সকম তো একটা কর্ম মজা খালে বাজি, আর কত না তোর যাস কি মানে, আর আই আই তুমি সাবিত করতে এইটা কথা কথা, এই বসির বিহারি তো রাজবাচ্চ ন, আর মনে হয় এই শহরের ব্যাপারে কথা শুনলে এতে মাইন্ড করার কথা নয়। এই মাইয়াটা আমার আমার হুজুর আমার মেয়ে, মা তোর কাছে সালাম কর। বাউল বাউল হ্যাঁ কি যাও কর, হেঁটে তো আর বোঝার মতো বোঝ, নাম কি গো? মুরুবিদের সাথে এভাবে কথা বলতে দিই, বল তোর নাম সুরমা বেগম তুই। আপনার দিয়ে আপনি হেঁটে বলছেন না, হ্যাঁ কি করছি মাইজা, খুব চমৎকার তুল তুলি না আর তুই পছন্দ হয়েছে চিন্তা করেন না, আন্দোলন লগ্ন আর হচ্ছে হয়েছে, আমি আন্দোলনে কিছু করুনি, আর কথা কোনো মাইন করছেন নি কথা। না রে বাবা না, মাইন্ড করবো কেন, আমার নাম মধুর তালুকদার, এখন এখন বাপদাদার তালুক নেই, তাই আর তালুকদার পরিচয় নেই, তারপরেও আল্লাহ যা দিছিল বউবাচ্চানি বেশ সুখে শান্তিতে ছিলাম, কিন্তু বউ বাচ্চার ইজ্জত আর নিজের জান বাঁচাতে যে যা যা করে মতো এখানে আশ্রয় নিয়ে বাজার যে কৃষি কাজ করতাম, আর ধান চাউলের ব্যবসাও ছিল, আমাকে সুনামগঞ্জের শহরে ব্যাপারীর বাপে ধান চাউলের ব্যবসা করতে, আর সেই সময়তে আমার বাপের সাথে ব্যাপারী একটা সম্পর্ক গড়ে ওঠে,
সেই সম্পত্তির সূত্র ধরে বুঝলেন তার মেয়ে হতে যা হতে থাকে না আমার সাথে পিয়া দিচ্ছে কমুনি বললে তুই আর হওয়া তুই আই মানবুনি আমি কোনো মান করতে
এই জংশনের উত্তরে এটি কান্দিপাড়ার 11 নম্বর বাসা, আমার নিজস্ব বাসা। এই রেলওয়ে জংশনে আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকমের অসুবিধা দেখেন তাহলে আমাকে খবর দিন। এই কালাকে চিনে না, এই তলাতে এমন কোনো লোক নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। আপনার বাসায় একদিন যাবো, ওমা নাতি নাতিদের দেখে আসবো। ঠিক আছে বাজান, আজকে আসি, আবার দেখা হবে। আপনার পরিচয় দেখে তো ভদ্র ঘরের মানুষ বলে মনে হয়।
গোলমাকে তারা কি এখানে এসেছে? জিনিস দেখে তুমি আমাকে কি সন্দেহ করছো?
কই মোর দিবি এত সিনি আইজে আই তুমি তুই খাই কি গাবি নে গরম গরম খা পুরো মোল্লা ভাই কেক রে বসি নি না সিঙ্গেল পাক তো চুপ কর সাকি
আর মেয়েরার সঙ্গে কি আর বলবো বাবা, দুদিন মতো আছে তোমাকে একটু ভোট করার জন্য, কেমন জায়গাটুকুনও আমাদের নিয়ে আমার বাবা নেই, আমার মাও নেই, ছোট একটা ভাই ছিল, আমেরিকায় গিয়ে সে যে অনেক দিন ধরে, এখন তার কোন সংবাদ নেই। তাহলে আমাকে আপনি না বলে তুমি করে বলো। আমার মূল বাড়ি এখানে বাবাজি, একমাত্র মেয়ে সালমা চৌধুরীকে বিয়ে করে তাদের টাকায় লেখাপড়া শিখে এখন অগাধ সম্পত্তির অধিকার। ও Thank you.
সুবিধা সুবিধা গান মানে তোমার গান সুবিধা না আমি এখানে বিয়ে শাদী করি না তোর ইচ্ছা না না ঠিক আমার বয়সের মতন ওর মতো তুই দুটা মেয়ে আছে
দুনিয়াটা যে কি হইলো
করেন, আমার আর সহ্য হয় না। তুই ঠিকই কইছে, একটা কিছু করতে হবে আমার। আরে সেদিন কি আর আছে, আই তুমি বলতে জোয়ান থাকতে কত মাইয়া কাঁদে মাইয়া এই নদী পাড়া দিচ্ছে। একশো খানি ক্ষেতের জমি কি নেই আপনার?
তিনবার ইলেকশন করে ফেল করেছেন সেটা ভিন্ন বিষয়। এখন এসব ভিন্ন করে বাদ দেওয়া যায় না। কথা তো খুব সুন্দরই বলেছো কালা, কিন্তু একটা সত্য কথা কি জানো, আমি একজন এই মহব্বত যদি এখান থেকে চলেও যাই তাহলে এখানে আর এক মহব্বত না হয় সহব্বত এসে হাজির হবে, সে নতুন খেলা শুরু করবে, কিন্তু সংস্থাটা আমার দিও। আর আমি তো এসবগুলো ছেড়ে দিতেই চাই, কিন্তু তোমাদের দিকে সে আমি থাকতে পারি না। তাছাড়া আমি যদি এগুলো ছেড়ে দিই তোমরা চলবে কি করে? বড় ভাই আমার একটা নিজস্ব ওয়ার্কশপ আছে, তাছাড়া এই হাত দুটো তো আমার আছেই। গেল বছর আমি রেলওয়ের জায়গা দখল করে আবার নতুন মসজিদ পাচ্ছি। আরে মসজিদটা তো অনেক দূরে, মানুষ কষ্ট করে এত দূরে নামাজ পড়তে যেতে চায়, মানুষ যাবে কি করে? মসজিদের ইমাম নেই, আর এই মোল্লা একটা হট্টাবা, হ্যাঁ জুমার নামাজ পড়াতে পারে না, তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে কে? ওইয়াতে কি কয়, হেতে করে ফেলে রাখি মাইতে না। এই বড় ভাই আমরা কি সবাই ফেরেশতা হয়ে গেলাম? না বড় ভাই আমরা সবাই ফেরেশতা নই, কিন্তু মসজিদের ইমাম হবে জিন্দা, তার পিছনে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে আল্লাহকে খুঁজছে, কিন্তু আমাদের এই মোল্লা যা করে। আচ্ছা তো ঠিক আছে কালা, এটা পরে আলাপ করা যাবে। নতুন মসজিদের জন্য একজন মালানা দরকার, কিন্তু কালা মোল্লা তো কাজটা চালাচ্ছে নাকি? জি স্যার, আর জুমার নামাজ হলাতে না হাইলে কি গো, আমি তো কাজ চালাই যাইতেছি। আমি একটু ব্যস্ত আছি, আমি এখন বাসায় যাই, কাইলা
দেখো বললাম আমার কিন্তু ওই 18 পয়েন্টের টাকা দিতে হবে।
বাকি আর 1000 টাকা কোথায়? আর 1000 টাকা সামনের মাসে দিব। আচ্ছা আচ্ছা, খালা তুই বাবা তুমি নাকি দাদা হাতের পাই হতেছ বুঝলাম না। আরে কাকে নাকি রেলওয়ে জংশনে বিনা ট্যাক্সের ব্যবসা করতে দিয়েছ? ও কথা আমি তো আগেই বলেছি কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে কোনো ট্যাক্স ফ্যাক্স নেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, মুক্তিযোদ্ধা ভালো তো, মুক্তিযোদ্ধা তো আমিও শ্রদ্ধা করি, কিন্তু বিষয়টা তো আমাকে আগে বলবা। ওটা আমার ভুল হয়ে গেছে বড় ভাই। মোল্লা যদি হয় থানায়
হবে তাহলে মার্জিন হিসেবে থেকে যাক, না হয় তার ছেলেকে দিয়ে দিই। চাকরি হলে বাদাম কেটে আনা চাল দেব। জানি ব্যক্তি বিশেষের পরিবর্তনের সমাজ কাঠামোর পরিবর্তন হয় না,
তবু এই সমাজ কাঠামোর পরিবর্তনের জন্য কাউকে না কাউকে সূচনা করতেই হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হতে থাকি ভালো মানুষ হোক। আর হ্যাঁ, জীবন জংশনের এই গাড়িটা নতুন যাত্রা দিয়ে শুরু হোক, নতুন পথ পরিক্রমা। আর দেরি করবেন না, বিসমিল্লাহ বলে আপনি শুরু করুন। কৃষ্ণা
কৃষ্ণা তালুকদার বণিকা আপনি কোথায় যান জমি করি তারপর মোল্লা চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ গোলাম রসুল এবং তার সাথে কিন্তু মহড়ায় অংশগ্রহণ করেছেন আমিন ইসলাম আলোচনের চরিত্র কালা জনাব মোহাম্মদ বেলালুদ্দিন চৌধুরী কালা চরিত্রে জনাব বেলালুদ্দিন চৌধুরী ডাবুওয়ালা জনাব মোহাম্মদ সাইফুল আলম ডাবুওয়ালা চরিত্রে জনাব মোহাম্মদ সাইফুল আলম সৌদাগর চরিত্রে অবিনীশ দাস সৌদাগর চরিত্রে অবনীশ দাস অবনীশ দাস সৌদাগর চরিত্রে এরপর আসছে সালমা চরিত্রে অভিনয় করেছেন ফারহানা জাহান শারমিন সালমা চরিত্রে জনাব ফারহানা জাহান শারমিন আমাদের অতিথি শিল্পী করিম এরপর হাতিম চরিত্রে অভিনয় করেছেন লিয়াকত আলী গাজী হাতিম চরিত্রে ব্যাপারী চরিত্রে ছিলেন মোহাম্মদ আশফাক ব্যাপারী চরিত্রে মোহাম্মদ আশফাক ইয়াসিন মোহাম্মদ আবু নাসির ইয়াসিন মোহাম্মদ আবু নাসির তারপর আসছে পুলিশ এক চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ হামিদ হোসেন পুলিশ এক পুলিশ একে জনাব মোহাম্মদ হামিদ হোসেন এরপর পুলিশ দুই তৌফিকুল আহসান চৌধুরী পুলিশ দুই জনাব তৌফিকুল আহসান চৌধুরী চৌকিদার জনাব মোহাম্মদ শহীদ মিয়া চৌকিদার শহীদ মিয়া মাওলানা চরিত্রে অভিনয় করেছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মাওলানা চরিত্রে অভিনয় করেছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম কালার চাচা জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম বুলু কালার চামচা জনাব ওহিদুল ইসলাম বুলু অন্ধ ভিক্ষুক নাসিমা বেগম অন্ধ ভিক্ষুক নাসিমা বেগম নাটক এই নাটক উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হয়েছিল তার আহ্বায়ক ছিলেন প্রকৌশলী জনাব জসীমউদ্দিন আহমেদ প্রকল্প পরিচালক সম্ভবত অনুপস্থিত এবং আজকের এই নাটকের বিশেষ চরিত্র অভিনয় করেছেন ট্রেনের যাত্রী হিসেবে জনাব মোহাম্মদ প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক জালালাবাদ গ্যাস শ্রীমণ্ডলী আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ হলো এবং একটি চমৎকার সন্ধ্যায় আপনারা আমাদের সঙ্গে ছিলেন
করে কেন আপনার পরিচালককে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মোহাম্মদ বাবুল আহমেদ আজকে নাটকের পরিচালক। নাস্তার প্যাকেটগুলো সামনের দিকে নিয়ে রাখার জন্য সবাই অনুরোধ করছি, আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবাই অনুরোধ করছি। কমলাকার এজাউল ইসলাম ভিজিলেন্স উপমহাব্যবস্থাপক, খান বদিউজ্জামান উপমহাব্যবস্থাপক প্রশাসন, জনাব মোহাম্মদ আইনুল হক উপমহাব্যবস্থাপক সংস্থাপক। রাম